উচ্চ মাধ্যমিকের ফল। সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। সাধারণত মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মধ্যে ফল বেরোনোর রেওয়াজ রয়েছে। 12ই মে সেই 90 দিন হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রায় একই সময় বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও। সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। সূত্রের খবর, সরকারের কাছে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সরকারের অনুমোদন মিললেই ফল প্রকাশের দিন ঘোষণা হবে। সূত্রের খবর, ফল প্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন। অন্যদিকে ফল প্রকাশের 2 সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পেতে পারেন। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় 12ই ফেব্রুয়ারি। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় 9 লাখেরও বেশি পরীক্ষার্থী। এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর সম্বলিত বার কোড। সময় বদল হয় পরীক্ষা শুরুরও। সকাল 9:45 থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বলে দিই তোমাদের, লোকসভা ভোট 2024-এ কিন্তু লোকসভা ভোট প্রথম দফা হয়ে গেছে উত্তরবঙ্গে, এবং দ্বিতীয় দফা বাকি। দ্বিতীয় দফা, তৃতীয় দফা সমস্ত ভোট রয়েছে, এবং তারপর 4ই জুন রেজাল্ট। তো দেখো, ভোটের জন্য কিন্তু স্কুল বন্ধ রয়েছে, তার কারণ স্কুলগুলোতে ভোট হয়, সেই কারণে কিন্তু এই মাসের শেষের দিকে বেরিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবং মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে তোমাদের এই মাসের শেষে বা মে মাসের শুরুতে। তবে যত সম্ভব, যেমনটা মনে করা হচ্ছে, মাধ্যমিকের আগেই বেরোবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। 2024 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে বেরোবে, এবং মাধ্যমিকের রেজাল্ট যেহেতু 90 দিনের মাথায় বেরোয়, সেই কারণে মে মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু 90 দিন হয়ে যাচ্ছে। তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সূত্র নিয়ে একটা খবর বলছি তোমাদের। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিন বেরোবে, সেদিন সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড সভাপতি। তারা জানিয়ে দেবে প্রথম 10 জন মেধা তালিকার নাম, বা মেধা তালিকা প্রথম 10 জনের নাম। এবং তারপর তোমরা 10:30-11 থেকে অনলাইন ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজাল্ট চেক করতে পারবে। কিন্তু সেদিনকে তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যে মার্কশিটের হার্ড কপি, সেটা কিন্তু সেদিনকে পাবে না। তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্টের হার্ড কপি পাবে 1 থেকে 2 সপ্তাহ পর। এবং মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে মে মাসের শুরুতে। মাধ্যমিকের রেজাল্ট যেদিন বেরোবে, একইভাবে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড, এবং সভাপতি জানাবে প্রথম 10 জন মেধা তালিকার নাম বা প্রথম 10 জনের নাম। এবং সেদিনই কিন্তু তোমরা রেজাল্ট স্কুল থেকে পেয়ে যাবে দুপুরের দিকে, সেদিনই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে স্কুল থেকে। এবং তার সাথে বলি, দেখো, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লাখ, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি ছিল মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকেও। দেখো, যেহেতু উচ্চ মাধ্যমিক এবার শেষ বছর, পরবর্তীকাল থেকে বা 2025 সাল থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে, সেই কারণে উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রায় সকলকেই পাস করিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এর পরবর্তী সেশন থেকে কিন্তু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিকে 2টো সেমিস্টার, আর তোমরাই কিন্তু শেষ যাদের উচ্চ মাধ্যমিক একটাই পরীক্ষা হয়েছে ফাইনাল। তো দেখো, উচ্চ মাধ্যমিক সূত্র মারফত যেটা খবর, প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী পাস করতে চলেছ, গ্রেস নাম্বারও দেওয়া হচ্ছে তোমাদের, এবং তোমরা সকালবেলা রেজাল্ট পেয়ে যাবে হাতে। কী করে রেজাল্ট দেখবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আর মাধ্যমিকের ক্ষেত্রে বলে দিই, দেখো, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি ছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোরই কিন্তু খাতা দেখা সম্পূর্ণ কমপ্লিট, চেকিং, ভেরিফিকেশান সমস্ত কিছু কমপ্লিট। এবার শুধুমাত্র রেজাল্ট বেরোবার পালা। যেদিন রেজাল্ট বেরোবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোতে চলেছে, তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। তবে যেমনটা আমি বলে দিলাম তোমাদের, এপ্রিলের শেষে বা মের প্রথমে এটাই কিন্তু ফাইনাল। এবং দেখো কী করে রেজাল্ট দেখবে, তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বার দিয়েই রেজাল্ট চেক করতে পারবে এবছর, প্রত্যেক বছর এটাই থাকে। মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে রোল এবং নাম্বার সেটা লিখবে, এবং তারপর একটা ক্যাপাচ আসবে, একটা সংখ্যা, সেটা লিখবে, এবং তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। এখানে পাস ফেল এটা কিন্তু তোমাদের দেখিয়েই দেবে, এবং কততে কত নাম্বার পেয়েছো সেটাও তোমরা দেখতে পাবে। মাধ্যমিকেও কিন্তু প্রায় সবাইকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, যাতে তোমরা বেশি করে নাম্বার পাও পরবর্তীতে, যাতে তোমরা ক্লাস ইলেভেনে ভালো স্কুলে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো, সেই বিষয় মাথায় রাখা হয়েছে এবার বোর্ডের পক্ষ থেকে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই রকম, তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমরা দাও ওয়েবসাইটে গিয়ে, তাহলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে। তো ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি।